হকপকা চকচকা হকপকা চকচকা। ও ভাগিনা বিদ্যান, এই কয়দিন তো অফিস আদালত কলকারখানা সব জায়গায় ঘুরিলাম, কিন্তু চাকরির তো কোনো ব্যবস্থাই হইল না। আর কয়দিন এরকম থাকিলে মনে হয় উপোস করিয়া মরিতে হইবে। আচ্ছা মামা, রিজিকের মালিক কে, আল্লাহ নাকি তোমার যারা চাকরি দেয় তারা? না, রিজিকের মালিক তো আল্লাহ তালাই, কিন্তু চকচক ভাগিনা বিদ্যান, এইরকম আজব দৃশ্য তো আমি সারা জীবনে দেখিয়াছি বলে মনে হইতেছে না। এই লোকটা বাত্তির বাদ দিয়া তসবি বানাইয়া গলাতে ঝুলাইয়া জিকিরের মতো জপিতেছে আর জপিতেছে, জপিতেছে আর জপিতেছে। আমার মনে হয় মামা এর ভিতরে কোনো কেরামতি আছে, আমি একটু ডাকি ওনারে। এই যে ভাই, এই ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনাকে ডাকছি, এদিকে আসেন, শোনেন শোনেন। এবারে চকচকা করে একটা কথা কন্ত দেখি। কথা বলার দরকার নাই, এই বাতি জ্বালাইলেই দেখবেন সব চকচকা, বাতি জ্বালাইলেই সব চকচকা 100%। বাতি জ্বালালে দেখবেন ঘর ফকফকা, জিনিস দেখবেন চকচকা, চোখ থাকবে শীতল ঠিক যেমন পিতল, ফকফকা চকচকা, ফকফকা চকচকা, ফকফকা চকচকা। এই যে ফকফকা চকচকা মামা, আপনাকেও কিন্তু বেশ ফকফকা চকচকা দেখাচ্ছে। আচ্ছা বলেন তো এর মাহাত্মটা কি? এর মাহাত্মটা হইলো আবাবিল এলইডি নূর বাতি ওরফে বাল্ব। আবাবিল এলইডি নূর বাতি ওরফে বাল্ব? জি জনাব, মাশাআল্লাহ, প্রতিদিন বেচি, প্রতিদিন লাভ পাই, হালাল রুজি, তাই আনন্দের সীমা নাই। ফকফকা চকচকা, ফকফকা চকচকা। জনাব জি, আমি কি ইহা একটু দেখিতে পারি? বেশক বেশক বেশক। এই যে আবাবিল এলইডি বাতি, এই নে আবাবিল এলইডি নূর বাতি, একদম ফকফকা। হে আমার রিজিক দাতা, তুমি আমাকে রিজিকের ওছিলা দেখিয়ে দিয়েছো। ভাগিনা বিদ্যান, তুমি কি আসমানে রিজিকের অনুসন্ধান দেখিতে পাইতেছো? শুধু আসমানে নয় মামা, আমি এই জমিনেও রিজিকের সন্ধান পেয়েছি। জমিনেও পেয়ে গেছো? হ্যাঁ মামা, বলেছিলাম না তোমাকে রিজিকের মালিক আল্লাহ, আর বেকারত্ব নয়। ভাগিনা বিদ্যান, তাহলে কি আমরাও? হ্যাঁ মামা, আবাবিল নূর এলইডি বাল্ব বিক্রি করব প্রতিদিন, লাভও করিব প্রতিদিন, তাই না ভাগিনা? হ্যাঁ।